হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি খুব 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 ভালো আছো। আমি খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপাকি দুনিয়া। দীপাকি দুনিয়া নতুন একটি ব্লগে তোমার অনেক 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 স্বাগতম। আজকে হচ্ছে পঞ্চমী, পঞ্চমী তোমাদের অনেক 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 শুভেচ্ছা। আর এখন যাবো হচ্ছে আমরা ঠাকুর দেখতে। তার জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করি, কারণ আজ যেহেতু পুজোতে সবাই বড় ব্লগ দেখার সময় পায় না, তার জন্য ভাবলাম মিনি ব্লগই দিই। তো দেখো, আমি কালকে নেল এক্সটেনশন করেছি, নেল এক্সটেনশনটা কেমন হয়েছে অবশ্যই বলো। আর এই যে এই ড্রেসটা আমি আজকে পরবো, মেরুনের সাথে ব্লুর কম্বিনেশন। আর আজ এই বছর আমি কোনো সাজুগুজু জিনিস কিনিনি, তাই পুরোনো জিনিস দিয়েই আমরা মেকআপটা আমি সেরে নেবো। আমার বুনুও রেডি হয়ে গেছে, আর আজকে যাচ্ছি আমরা, এই যো পাগলুটাও চলে এসছে। আর আজকে আমরা যাচ্ছি অনেকজন, গাইজ অনেকজন, মানে আমরা প্রায় দশজন রয়েছি, তারও বেশি হবে। মানে দেখো, আমাদের পেছনে আরও চারটে গাড়ি আসছে, মানে প্রত্যেকটা বাইকে তিনজন বা দুজন করে। তো আমরা মোটামুটি দশজনের বেশি আমরা যাচ্ছি। তো আমরা চলে এসেছি, প্রথমেই আমরা চলে এসেছি হচ্ছে আইটিআইতে। আর এখানে ধারে ধারে দেখো কত মেলার মতো বসেছে গাইজ। আর মেলাগুলো দেখে না আমার শুধু কানের দুলে দোকানের দিকে শুধু লোভ যাচ্ছিলো, কিন্তু কিছু করার নেই, চলো আগে। এত প্রচণ্ড ভিড় আজকে পঞ্চমীতেই, তার জন্য দেখো চলে এলাম। আর ভিড় ঠেলে অবশেষে আমরা আস্তে 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 ঢুকে পড়েছি প্যান্ডেলের ভেতরে। আর লাইনে মানে এতটাই লাইন ছিল তখন, আর ভিডিও করার সময় পাইনি। আর এটা হচ্ছে ভেতরটা অসাধারণ হয়েছে বন্ধুরা, কি বলবো। আইটিআই যুগ যুগ জিও, মানে জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা তো আর কলকাতায় যেতে পারবো না, তার জন্য আমাদের কল্যাণী হচ্ছে আমাদের কাছে যুগ যুগ জিও জিন্দাবাদ। তো যাই হোক, চলো দেখে নাও ভিডিওটা। আর মানে মানে প্যান্ডেলটা আর কি, আর মায়ের মুখটা খুব সুন্দর হয়েছিল তাই না। আর যেটা আমার সবথেকে বেশি ইমোশন কাজ করে সেটা হচ্ছে কানের দুলের দোকান। তো ওখান থেকে আমি দুই একটা কানের দুলো কিনে নিয়েছি। আর এইখানে দেখো মহিষাসুর একদম মায়ের পায়ের তলায় পড়ে একদম কি বলবো মাকে তুষ্ট করার চেষ্টা করছে যে এই বছর আমাকে মানিস না মা। আর এখানে দেখো আমি একদম পোজ দেওয়া শুরু হয়ে গেছি, আমার আর পোজ মানে আমি যেখানে যাব একদম পোজের মাস্টার। আর দেখো আমি যে কতটা মুটকি আর ভুটকি হয়ে গেছি সেটা আমার এই ড্রেসটা পরে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এতটাই আমি মোটা হয়ে গেছি, কিন্তু কিছু করার নেই, মোটা হয়ে গেছে যাচ্ছে, মানে পরের পয়সায় খাচ্ছি তাচ্ছি ফ্রিতে, তাই মোটা হয়ে যাচ্ছে। আর এই মায়ের মুখটা দেখো, মায়ের মুখটা দেখে মানে মনটা আর সত্যি গাইস কি বলবো একদম ভরে গেল। আর এখানে তো ফুচকা, ঠাকুর দেখতে বেরিয়ে ফুচকা খাবো না এটা কখনো হতেই পারে না, কেন ফুচকার সাথে আর ঠাকুর দেখার সাথে একটা ইমোশন কাজ করে তাই না। তো গাইস চলে এসছে হচ্ছে চারধাম। চারধামে তো যেতে পারবো কবে জানি না, কবে ভোলানাথ নিয়ে যাবে আমি তাও জানি না, তবে আমরা এখানে চারধামে চলে এসেছি। চারধামের প্যান্ডেলটা অসাধারণ হয়েছে গাইস, কি বলবো। আইটিআই প্যান্ডেলটা যেরকম ভালো হয়েছে তার টেক্কা দিতে চারধামও খুব ভালো হয়েছে, দারুণ দারুণ অসাধারণ। তো চলো ভেতরে যাওয়া যাক, চারধামের ভেতরে কী আছে ধরো। এবার দেখো চারধামের ভেতরে আছে অনেক রকমের ভগবানের মূর্তি, মানে ভগবানের লীলা খেলা। আর উপরটাও বেশ গাইস কি খুব সুন্দর করেছিল। আর এইটা হচ্ছে মায়ের মুখ, মায়ের মুখটা অসাধারণ লাগছে, মানে প্রত্যেকটা মায়ের মুখ এবার যে এত ভালো লেগেছে মায়ের। আর এখানে দেখো আমার ধ্রুব মানে মেলায় এসেছে, মেলায় এসে কি আর ও গাড়িতে চাপবে না সেটা হয়। তো ধ্রুব গাড়ি চালিয়ে নিল, আমরা একটু ফ্রাইড মোমো খেয়ে নিলাম। আর এই থেকে অনিশকে দেখো, অনিশ তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাচ্ছে তখন থেকে। আর এইটা হচ্ছে লাস্ট প্যান্ডেল, এই প্যান্ডেলটা দেখে গাইজ আমরা বাড়ি যাব। এর মধ্যেও আমরা অনেক কটা মানে চার পাঁচটা আরও প্যান্ডেল দেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন বাজে ভোর হচ্ছে 4:30, তখন আমরা একটু রোল খেয়ে নিলাম আর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। তো গাইজ আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে একটু কমেন্ট করে দিও, আমাকে উৎসাহিত করো। অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, অনেক ভালো করে পুজো কাটাও। তো টাটা, আবার কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নতুন একটা ব্লগ।